এগুলোকে পোলাও মনে করে খেয়ে নিন আর এগুলো মসুর ডাল আর ভাত মনে করুন আর এটা এটা ডিম আমি এগুলো কিভাবে খাবো আম্মু পারবেন আপনার সরকারের দেয়া মধ্যাহ্নভোজের এই খাবার যদি শিশুরা খেতে পারে তাহলে আপনি খেতে পারবেন না কেন খুব তাড়া আছে নাকি তোমার তোমার সাথে অনেকবার দেখা করতে চেয়েছি কিন্তু কোথায় আর কখন দেখা হবে দেখা হলে কি বলবো কিভাবে কথা শুরু করব আমাকে নিয়ে ভাবার সময় ছিল আপনার কেন তুমি আমাকে কখনো ভাবনি সব সময় ভাবিনি কিন্তু আপনাকে দেখেই আবার সবকিছু মনে পড়ে গেল তুমি একদমই বদলাওনি বদলে গেলে আমাকে ভুলে যেতেন আমাদের দেখা হওয়ায় তুমি খুশি হওনি খুশি না হওয়ার কি আছে এতদিন পরে চোখের সামনে দেখে আমি কি খুশি না হয়ে থাকতে পারি কিন্তু যখন মনে পড়ে এই খুশি সত্যি নয় শুধুই ক্ষণিকের মায়া তখন উপলব্ধিটা বদলে যায় আম্মু তোমাকে কিছু বলতে চাই আমি যদি মুখ্যমন্ত্রী না হতাম তাহলে এক মিনিট নমস্কার আমি যদি মুখ্যমন্ত্রী না হতাম তাহলে যখন তোমাকে মঞ্চে দেখেছিলাম জানো আমি কি করতাম কি মানুষ তোমাকে এখনো পছন্দ করে তোমার প্রশংসা করে পূজা করে মানুষগুলোর জন্য কিছু করা উচিত তাদের কাছে যেতে হবে আমি তো মানুষকে বিনোদন দেওয়ার জন্যই নেচেছি এটা কি করা নয় রাজনীতিতে আসো রাজনীতি যা আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে সেই রাজনীতি আমি করতে পারবো না আমি এসব ঘৃণা করি যাদের রাজনীতিতে আসা উচিত তারাই এটা ঘৃণা করে এক সময় ঠিকই বুঝতে পারে এই সমাজ সবসময় নারীকে সৌন্দর্যের প্রতীক মানে কিন্তু ওরা কখনোই নারীর ক্ষমতাকে মেনে নেবে না আপনি যাই বলুন না কেন আমি কখনোই রাজনীতি করব না আর আমি এসব কখনো বুঝবও না আমরা মানুষকে ভালোবাসলে মানুষ আমাদেরকে ভালোবাসবে এটাই রাজনীতি স্যার বাদাম কিনবেন স্যার আপা আপা বাদাম কিনবেন আপা এদিকে এসো স্কুলে পড়ো না স্কুলে গেলে তো পেটে ক্ষুধা থাকে বাদাম বিক্রি করতে পারলে তো কিছু টাকা পাবো টাকা লাগবে কেন স্কুলে তো খাবার দেয় ওই যে দেখো পোস্টারে লেখা আছে ওই স্কুলের খাবার খাওয়ার চাইতে তো ওই পোস্টার খাওয়াই অনেক ভালো এটা কি দিদি পোলাও মাছ মাংস এগুলো কোথায় গেল এক চামচ যাও ভাত মাত্র এক কাজ কর তোর চোখ বন্ধ কর কেন তুই চোখটা বন্ধ করেই দেখ এবার হাত কর এই নে পোলাও ভাত এবার একটু মাংস আর একটু সবজি এগুলো তো টক হয়ে গেছে ঠিক আছে তো ভাই খেয়ে নে ঘরে তো এটুকুও পাবি না আমি ইনচার্জ কি চাই ম্যাডাম সরকার কি আপনাকে এরকম জঘন্য খাবার দেওয়ার জন্য টাকা দেয় প্রশ্ন করার আপনি কে গ্রাম প্রধান এমএলএ এমপি না আপনি সিএম কে আপনি কাকে কি বলছেন জয়া ম্যাডামকে চেনেন না ভালো করেই চিনি
এমজিআরের চারটা ছবিতে নাচলেই কি সে এমজিআরের লোক হয়ে যায় নাকি? শুনুন, আমরা যে খাবারই দেই না কেন, ওদের তাই খেতে হবে। আর কেউ যদি আমাদের প্রশ্ন করে, আমাকে এসেছে সরকার চেনাতে। স্যার, জয় ম্যাডাম এসেছেন। ও এখানে কেন এসেছে? নমস্কার। কি আম্মু, রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত আপনার জন্য খাবার রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, স্পেশাল বিরিয়ানি। এখন? হ্যাঁ। ক্ষুধা দূর করাই তো আপনার সরকারের মূল উদ্দেশ্য, তাই না? মনে হচ্ছে খাবারটা নষ্ট হয়ে গেছে। তাই নাকি? নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু তাতে কি, ব্যবস্থা তো আছে। চোখ বন্ধ করুন, এগুলোকে পোলাও মনে করে খেয়ে নিন, আর এগুলো মসুর ডাল আর ভাত মনে করুন, আর এটা এটা ডিম। আমি এগুলো কিভাবে খাবো আম্মু? পারবেন, আপনার সরকারের দেয়া মধ্যাহ্নভোজের এই খাবার যদি শিশুরা খেতে পারে, তাহলে আপনি খেতে পারবেন না কেন? ছাত্রছাত্রীকে সরকারের নাম করে এই খাবার খাওয়াচ্ছে। শুধু পরিকল্পনা ঘোষণা করলেই হবে না, সঠিক লোকদের দিয়ে সেটা সঠিকভাবে বাস্তবায়নও করাতে হবে। দেখ তো, উনি আবার ফিরে আসলো নাকি? যাও যাও, সাবধানে নিয়ে যাও, এগুলো ভেতরে নিয়ে রাখো। এসব কি? খাবার, ভালো খাবার। আপনি কি নিজেকে এমজিআর মনে করেন নাকি? হ্যাঁ। না, আমি এটা মনে করি না, কিন্তু আমার পেছনে যিনি আছেন তিনি নিজেকে এমজিআর মনে করেন। স্যার, স্যার, নমস্কার স্যার। স্যার আপনি, দুঃখিত আমি জানতাম না। এই স্যারের জন্য চেয়ার নিয়ে আয়। স্যার আপনি আসবেন জানতাম না, বাড়ি থেকে খাবার আনতে বলবো। তোমার বরখাস্তের আদেশ, এখন থেকে বাড়িতে বসে ভালো ভালো খাবার খেতে পারবে। স্যার,